আচ্ছা যদি আবার লকডাউন আসে, এবার আওয়াজ ক্ষীণ হয়ে গেছে, যদি আবার লকডাউন দেয় আসবো জামাতে ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান করুন ইনশাআল্লাহ। মুসলমান জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ। দুই নাম্বার সবক, দুই নাম্বার রমজান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ। হিসাব করে করে যাকাত দিবেন। তিন নাম্বার কাজ কি বলেন? হিসাব করে করে যাকাত দিবেন। এগুলো আমাদের সবক, এগুলো আমাদের কি সবক। আচ্ছা এখন এটা আল্লাহ কয়দিন রাখে বলা তো যায় না, কত 6 মাস যে হয় নাই আমরা কি করছি, কি সামনে কয়দিন হবে বলা তো যায় না। চলেন নিয়ত করি যতদিন আল্লাহ তৌফিক দেয় ততদিন আসবো ইনশাআল্লাহ। আসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই বসতে পারেন না, দাঁড়ায় রয়েছেন, তারপরেও আসবেন। পরে তারা আরও আগে হাত তোলে, কি হয়? এখান থেকে কি নিয়ে যাবেন আজকে? প্রথম সবক আল্লাহর মহাব্বত, বলেন এ হলো প্রথম সবক। জীবনের সিদ্ধান্ত ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। জীবনের সিদ্ধান্ত কি বলেন? আচ্ছা যদি আবার লকডাউন আসে, এবার আওয়াজ ক্ষীণ হয়ে গেছে, যদি আবার লকডাউন দেয় আসবো জামাতে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন ইনশাআল্লাহ। মুসলমান জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ। দুই নাম্বার সবক, দুই নাম্বার রমজান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ। হিসাব করে করে যাকাত দিবেন। তিন নাম্বার কাজ কি বলেন? হিসাব করে করে যাকাত দিবেন। এগুলো আমাদের সবক, এগুলো আমাদের কি সবক, এগুলো আমাদের সবক। চার নাম্বার হজ ফরজ হলে দ্রুত হজ করবেন। বলেন কি বলছি? বলেন সামনের জন্য রেখে দিবেন না, আগামী বছর পরে আরও পরে করব না, হজ ফরজ হলে দ্রুত হজ করে নিন। এ হলো আমাদের সবক, আখেরি সবক। সবক বেশি হয়ে যায়, কন্যা বলে সবক বেশি হয়ে যায়। আমরা ছোটোবেলায় বলতাম না স্যার সবক বেশি হয়ে গেছে, স্যার আমরা আল্লাহর দোহাই, আমরা প্রাইমারি স্কুলে তো মজার মজার স্যার ছিল, স্যার আল্লাহর দোহাই আর দিয়েন না, সবক বেশি হয়ে গেছে। আখেরি সবক, আজকে থেকে মোবাইলে আর কোনো গুনাহ করব না। না এটা মালিকের লগে বুঝতে হবে। হ্যাঁ এটা কাটলেও হাজার আছে, 1 লাখ কাটলে 1 কোটি আছে। এটা দিলে কাটতে হবে, মোবাইলে কাটি কোনো লাভ নাই। আমি এনে কাটবে নিয়ে দিয়ে আবার আইব, এনে কাটবে নিয়ে দিয়ে আইব, কি আমার জানা নাই এটা কাটলে আবার আইয়ে কিনা আসে, কিতা আসে, কিতা হাজি সাহেব কিতা আসে। কি আজকে থেকে আর গুনাহ করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, দামাগের গুনাহ, দিলের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ আজকে থেকে আর করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কথা দেন, কথা দেন ইনশাআল্লাহ। কেমনি দিলে কথা দেওয়া হবে? হ্যাঁ হাজি সাহেব কেমনে দিলে কথা দেওয়া হবে? দিল থেকে ইনশাআল্লাহ। এরপরে হলো আখেরি ফরিয়াদ। রোজু কয়টারে আখেরি, কোনটারে আখেরি দেখতাম। আখেরি ফরিয়াদ নিজের ছেলে মেয়েকে দিন শিখাবো, ঠিক আছে ইনশাআল্লাহ। বলেন নিজের ছেলে মেয়েকে, বলেন দিন শিখাবেন ইনশাআল্লাহ। তাদের ছেলে মেয়ে হবে না, নাতি নাতনিকে শিখাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর রোজানা 6 তাসবিহ পাবন্দি করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার। আমাদের যাত্রাবাড়ী শায়েখ বলেন যে, যাত্রাবাড়ী শায়েখ বলেন আমাদের খানদানে, আমাদের এই সিলসিলায় তাসবিহাতের বেশি পাবন্দি নেই, তবে গুনাহ সমস্ত ছেড়ে দেওয়ার পাবন্দি আছে কঠিন। আমাদের এই লতিফার পরে এই লতিফা, এই সবকের পরে এই সবক, এই সবক আমাদের কাছে নাই। আমাদের কাছে কি আছে? কোনো গুনাহ করা যাবে না। আমাদের কাছে কি আছে বলেন? কোনো গুনাহ করা যাবে না। বাস, আপনি আল্লাহর ওলি হয়ে গেলেন। যদি আপনার ব্যালেন্সে অল্পও থাকে তো কোনো অসুবিধা আছে? গুনাহ তো নাই, মুকাসাব তো নাই, হয়ে গেছে, যা আছে সব জমা। সুবহানাল্লাহ বলবেন না? একজনের কাছে 70,000 টাকা আছে, একটা টাকাও দেনা নাই, ওনার কাছে আছে কত? একজনের কাছে 70 লাখ টাকা আছে, 1 কোটি টাকা দেনা, ওনার কাছে আছে কত বলেন? হ্যাঁ, ওনার কাছে আছে না নাই? কিন্তু আমার দেশে কিন্তু তারে বড় লোক মনে করে, তারে খুব বড় লোক মনে করে। যেমন ধরেন আমাদের ওস্তাদরা আলহামদুলিল্লাহ 8,000-10,000 টাকা বেতন। একজনকে জিজ্ঞেস করি আমি, হুজুর কত দেনা আছেন? আলহামদুলিল্লাহ হুজুর আমি 1 টাকাও দেনা নাই। যেমন শুকর আদায়ের জন্য বলি, আমি এই মুহূর্তে 1 টাকা দেনা নাই, আমি মরে গেলে আমার কাপড় আপনারা দিয়ে দিবেন, আর আমার কোনো দেনা টানা নাই, আলহামদুলিল্লাহ বলে। তাইলে কি বলছি জানি? কি বলছি? তাহলে 8,000 টাকা বেতন, কোনো দেনা নাই। আরেকজনের 80 লাখ টাকা আছে, লেকিন 8 কোটি টাকা লোন আছে, উনি দেনা কত? আচ্ছা, বড় লোককে একটু বলেন তো। আমরা কি মনে করেন স্বাভাবিকভাবে? বাপরে বাপ, কোটি কোটি টাকার মালিক লোনওয়ালা সব বড় লোক মনে করেন। কি বিষয়টা এমন কি না বলেন না? তাইলে নেকি যদি অল্প হয়, গুনাহ যদি কমও, গুনাহ যদি না হয়, তো সে বড় লোক। আর নেকিও আছে কিছু, গুনাহও অনেক। এবার বড় লোক না গরিব? এই জন্য দেনাদার। এই জন্য কি আল্লাহ তাআলা মেহেরবানি করে গুনাহ মুক্ত জীবনের আজ করার তৌফিক ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। গুনাহ আর করতাম না ইনশাআল্লাহ, ওই মোবাইল সদ্যা না আর দেখতাম না, নোয়া খেললে না হলে তো বুঝতো না সদ্যা না কি জিনিস। এটা ইন্টারনেটে এবার আমেরিকা বসে ডিকশনারি ঢুকাইব, সদ্যা না, হোয়াট ইজ দ্য সদ্যা না, কি হয়? আর এটা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আর এই মাদ্রাসাটাকে মহব্বত করবেন ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আচ্ছা, আমার মওতের পরে আপনারা স্থায়ী মজলিস করবেন নি এখানে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করবেন ইনশাআল্লাহ। এই মাওলানা, আমার মওতের পরে স্থায়ী মজলিস হবে ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। যদি আমার মওত হয়, আমার মওত